সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা, একদিন পরেই আগাম ঈদের শুভেচ্ছা সবাইকে। ঈদ উপলক্ষেই আমরা বহুদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম বিটিভি একটি অ্যাপস চালু করার জন্য, যে অ্যাপসের মাধ্যমে যে কোনো জায়গায় বসে, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যেখানে ইন্টারনেট সুবিধা আছে সেখান থেকে এটা বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা মনে করেছি ঈদের আগে উদ্বোধন হলে পরে যারা দর্শক শ্রোতা তাদেরকে ঈদের অনুষ্ঠান মেলা দেখা থেকে শুরু করে সব ক্ষেত্রে তারা সেই সুবিধাটা পাবে। আজকাল ব্যস্ত দুনিয়ায় মানুষ প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে। আগে টেলিভিশনের সামনে আমরা টাইম করে প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা অনুষ্ঠান মানে অনেকের পক্ষেই সেটি সম্ভব হয়, এবং সবার হাতে এখন মোবাইল ফোন, স্মার্টফোনের মাধ্যমে যাতে অ্যাপসের মাধ্যমে পৃথিবীর অনুষ্ঠানগুলো দেখতে পায় এবং বিদেশের বসেও যে কোনো প্রান্ত থেকে এই পৃথিবী দেখতে পায়, লক্ষ্য নিয়ে এই অ্যাপসটি চালু করা হয়েছে। এখন বিটিভির অনুষ্ঠান যে কোনো সারা পৃথিবী থেকে যে কোনো জায়গা থেকে দেখতে, এতে আমি মনে করি যুগের সাথে তাল মিলিয়ে বিটিভি এইটি কাজটি করেছে, এতে অত্যন্ত প্রশংসা দাবি রাখে। এবং বিটিভির আপনারা জানেন চারটি চ্যানেল, ঢাকা চ্যানেল, নিউ ওয়ার্ল্ড, চট্টগ্রাম এবং একবারে সংসদ টেলিভিশন। আমরা সহসা দেশের ছয়টি বিভাগীয় শহরে আরও ছয়টি বিটিভি নতুন চ্যানেল স্থাপন করা হবে, সেগুলো করার জন্য অন্তত দু বছর সময় লাগবে। আগামী দু বছরের মধ্যে আমরা কয়েকটি চালু করতে পারব বলে আশা করছি। এবং একই সাথে সমাজের মনন তৈরি করার ক্ষেত্রে আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখার ক্ষেত্রে, লালন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাইভেট টেলিভিশনগুলোর যাত্রা শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে। 1996 সালে তিনি যখন প্রথমবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তখনই প্রাইভেট টেলিভিশনের যাত্রা শুরু। সেই থেকে আজ পর্যন্ত এখন 34টি চ্যানেল অনিয়ারে আছে, আরও 10-11টি চ্যানেল অনিয়ারে আসার জন্য অপেক্ষায় আছে। আর বিরাট একটি পরিবর্তন ঘটেছে এবং এখানে একটি কর্মক্ষেত্র তৈরি হয়েছে। এই টেলিভিশন চ্যানেলগুলোর সাথে কয়েক লক্ষ মানুষ তাদের জীবিকা এগুলোর উপর নির্ভর করে, প্রত্যক্ষ এবং পরোক্ষ দেশের অর্থনীতিতে যারা টেলিভিশন চ্যানেলগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখে। এটি বাস্তবতা হচ্ছে যে কোনো টেলিভিশন চ্যানেল মানুষের মনন তৈরি করার ক্ষেত্রে বিরাট জন্য আমি অনুরোধ জানাবো টেলিভিশন চ্যানেলগুলো যেন আমাদের নতুন প্রজন্ম সত্যিই করার জন্য, নতুন প্রজন্ম যেন তাদের মেধা মূল্যবোধ দেশাত্মবোধের সমন্বয় ঘটে, সমন্বয় ঘটে একটি উন্নত নতুন প্রজন্ম আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্য নিয়ে অনুষ্ঠান মানাগুলো যেন করা হয়। এবং প্রতিটি অনুষ্ঠান বিশেষ করে নাটক থেকে শুরু করে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে যেন একটি বার্তা থাকে, নাটকের মাধ্যমে সমাজকে বার্তা দেওয়া যায়, অন্যান্য অনুষ্ঠান বলার মাধ্যমে দেওয়া যায়, এটি অনেক টেলিভিশন চ্যানেল করে, এটি আরও ব্যাপক করা প্রয়োজন। এটি মানুষকে বিনোদন দেওয়ার পাশাপাশি যেন এই কাজটি আমরা করি, কারণ এটি দেশের মানুষের মনন তৈরি করতে বিরাট ভূমিকা রাখে। এবং আরেকটি বিষয় হচ্ছে টেলিভিশন চ্যানেলে আমাদের চিত্র পরিশোধন করা হয় এবং যে কোনো কিছু দেখানোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটি প্রদর্শন করলে এটি সমাজে কি প্রতিক্রিয়া হবে, অনেকটি নষ্ট হবে কিংবা ভণ্ডামি সমাজে ঘটছে বলে, কিন্তু সেটি আমি টেলিভিশনে কতটুকু দেখালো একটি প্রশ্ন। তারপর যে কোনো জায়গায় আগুন লাগলো
এখন আমি যদি লাইভ সম্প্রচার করি এটি ব্যক্তিদের সারা দেশের সব মানুষের মনে যে আগুন জ্বলে যায় সেটিকে মাথায় রাখতে হবে। মনে হচ্ছে মুমূর্ষু রুগী হাসপাতালে কাতরাচ্ছে, এটি আমি টেলিভিশনে দেখাবো কিনা এটি একটি প্রশ্ন। এগুলো কিন্তু উন্নত দেশে দেখাতে দেয় না। আমাদের দেশে কোনো বিধিনিষেধ নয়, বিধিনিষেধ না থাকলেও আমার মাথায় রাখতে হবে কি সমাজের উপকারে আসবে নাকি অপকারে আসবে, মাথায় রেখেই কিন্তু আমি কথা বাড়াবো না। আমাদের টেলিভিশন শিল্পের সাথে প্রচুর মেধাবী সাংবাদিকরা যুক্ত আছেন, অনেক মেধাবী। আমি আপনাদের অনুরোধ জানাবো যে আমাদের সবগুলো টেলিভিশন চ্যানেল যেন জাতি গঠনে, জাতির মরণ গঠনে এবং পরবর্তী প্রজন্ম সঠিকভাবে যাতে আমরা প্রজন্ম তৈরি করতে পারি মেধা মূল্যবোধ স্বার্থবোধ সমন্বয়ে একটি নতুন প্রজন্ম তৈরি করে দেশকে স্বপ্নের ঠিকানা নিয়ে যেতে পারে, এই লক্ষ্য নিয়েই যেন আমাদের একই সাথে বিজাতীয় সংস্কৃতির হাত থেকে যেন নিজেকে রক্ষা করা। আমরা মানুষ এটি পছন্দ করবে, সাংবাদিকদের ভাষায় বা জনতার ভাষায় এই অনুষ্ঠানে খুব খাবে, সেজন্য এটি দেখাতে হবে তারা কিন্তু নয়। আমি বিটিভি করে একটি কথা বলব যে এটি আমাদের মূল্যবোধ, দেশাত্মবোধ, সংস্কৃতি, ঐতিহ্যের সাথে কতটুকু সঙ্গতিবোধ আছে মাথায় রাখা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কোনো প্রশ্ন আপনি করতে পারেন? আমি এই মুহূর্তে বলতে চাই না, বলতে পারবো না। তবে মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চললে তো করোনা যাবে না। আপনারা দেখুন যে ছুটি ঘোষণার প্রেক্ষিতে এখানে দৈনিক 100 জনের বেশি মৃত্যুবরণ করছে, সংক্রমণের হার 25% পৌঁছেছিল। এই ছুটি ঘোষণা করার কারণে মানুষ পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি না মানলেও অনেকটা স্বাস্থ্যবিধি মানার কারণে সংক্রমণের মাত্রা 9% নিচে নেমে এসছে এবং মৃত্যুর সংখ্যা 50% নিচে নেমে এসছে। তো এটি যে একটি সুফল আছে কিন্তু দৃশ্যমান আমরা অনুধাবন করছি। সব মানুষ যদি সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানে, হুড়োহুড়ি না করে, বাড়ি যাওয়ার প্রতিযোগিতায় আমরা না নামি, তাহলে তো সবসময় লকডাউন দিয়ে রাখার প্রয়োজন নেই। আমরা যদি না মানি সেই ক্ষেত্রে তো সরকারকে নানাভাবে চিন্তা করতে হবে কীভাবে মানুষকে রক্ষা দেওয়া যায়। আমি মনে করি যে আমরা যদি সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানি, সবসময় লকডাউন দিয়ে রাখা সেটি তো সমাধান নয়। সুতরাং আমরা যদি সবসময় স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানি, এই ক্ষেত্রে আমি মনে করি করোনাকে নিয়ন্ত্রণ। ধন্যবাদ। কোনো প্রশ্ন নাই? লকডাউন আসলে বাড়ছে কিনা সেটি সুস্পষ্ট একটি নির্দেশনা অনেকে জানতে চাই, এই কারণে যে ঈদের পরেও আমরা যে ঘুরোঘুরিটা পিড়িতে দেখেছি সেটি তারা যখন ফিরবে সেই ঘুরোঘুরিটা সেখানেও থাকবে, সেই ক্ষেত্রে সরকার কি চিন্তা করছে? এটা আসলে আমি বলা সমীচীন নয়, এটি যেহেতু এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে তারাই বলাই শুনেছি। ধন্যবাদ।
সবাইকে আগামী মঙ্গলবার ধন্যবাদ।